দেখো গাইজ, অরিজিনাল ডিম এটা তো। ডিমের যে খোসাটা আছে যেটা শক্ত আমরা জানি, সেটা দেখো বেলুনের মতন হয়ে গেছে। অলরাইট গাইজ, তো আজকের ভিডিওর আইডিয়াটা একদম সিম্পল। আজকে আমাদের কাছে রয়েছে ভিনিগার। তো সাধারণত এই ভিনিগার রান্নার কাজে ব্যবহার হয়, বাট আমরা এটা দিয়ে কিছু অন্য কিছু করতে চলেছি। তো কী করা যায়, কী করা যায় আইডিয়া গাইজ? আমাদের কাছে রয়েছে গ্লাস, তো আমরা এতে ভিনিগার ঢেলে নেব, ঠিক আছে? গাইজ, আমরা যতদূর জানি এই ভিনিগারে কিন্তু ক্যালসিয়াম কার্বোনেট থাকে, যেটা একটা অ্যাসিড আর কি। আর আমাদের কাছে রয়েছে একটা ডিম, তো এটাকে আমরা এই ভিনিগারের মধ্যে দিয়ে দেব এবং দেখাবো যে যেহেতু এই ভিনিগারে থাকে ক্যালসিয়াম কার্বোনেট, তো এই ডিমের সাথে যেটা রিয়াকশন করছে, একটু জুম করে দেখাও যে দেখো এখানে কিছু বাবলস ক্রিয়েট হয়েছে। গাইজ, দেখতে পাচ্ছ যে এর থেকে কিন্তু বাবলস ক্রিয়েট হচ্ছে, যেমনটা ফুটন্ত জলের থেকে হয়। তো এই যে যেটা উঠছে সেটা হলো কার্বন ডাইঅক্সাইড। ওকে, তো এটা আমরা 24 ঘন্টা এইভাবে ছেড়ে দেবো, 24 ঘন্টা পর আমরা দেখব যে রেজাল্ট কী হয়। ওকে, 24 ঘন্টা পর গাইজ, 24 ঘন্টা পর আমরা এটাকে বের করেছি এবং এটা দেখাবো যে এটা দেখো ডিমটা উপর থেকে, দেখো ডিমটা ফেটে গেছে উপর থেকে দেখো, আর এখনও বাবলস ক্রিয়েট হচ্ছে এখানে দেখা যাচ্ছে। তো এটাকে আমরা বের করব। গাইজ, না দেখলে বিশ্বাস করবে না যে ডিমটা কি হয়েছে। গাইজ দেখো, জেলির মতো নরম হয়ে গেছে। গাইজ দেখো, ডিম নর্মালি কিন্তু এরকম ড্রপ খায় না, জেলির মতন ড্রপ খায় না, বাট এটা কিন্তু ড্রপ খাচ্ছে যেহেতু এটা জেলিতে ক্রিয়েট হয়ে গেছে। তো এটাকে আমরা চেষ্টা করি, দেখি যদি এটা ওঠানো যায়। গাইজ, যদি বিশ্বাস না হয় যে এটা অরিজিনাল ডিম, তাহলে এর জন্য এটা ভেঙে দেখাতে হবে। ওকে, তো দেখো এটা কিন্তু অরিজিনাল ডিম, দেখো দেখো গাইজ, অরিজিনাল ডিম এটা। তো ডিমের যে খোসাটা আছে যেটা শক্ত আমরা জানি, সেটা দেখো বেলুনের মতন হয়ে গেছে। গাইজ, আর রয়েছে আমাদের কাছে কি, বেকিং সোডা। তো বেকিং সোডা আমরা কি করব, সবার প্রথমে বেকিং সোডা আমরা এতে কিছুটা দিয়ে দেবো। ওকে গাইজ, আমরা বেকিং সোডাটা দিয়ে দিয়েছি এর মধ্যে। গাইজ, তারপরে আমরা দিয়ে দেবো এতে কিছুটা সাদা তেল। ওকে, গাইজ, তারপরে আমরা কি করব, এতে কিছুটা ভিনিগার নিয়ে নেব আর একটু এর সাথে কালার মিক্স করে দেব। গাইজ, এবার আমরা দিয়ে দেবো এর মধ্যে।
গাইস, তার সাথে সাথে রয়েছে আমাদের লাস্ট আরেকটা এক্সপেরিমেন্ট বাকি রয়েছে, যেটা একদম ইজি, তোমরা চাইলে কিন্তু বাড়িতে ট্রাই করতেই পারো। ওকে, তো গাইস এবার আমরা কি করব, এটাকে যেহেতু গাইস বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস নেই ওই জন্য ধরাতে অসুবিধা হচ্ছিল, তো গাইস এটা আমরা লিভিয়ে দেবো ফু দিয়ে। গাইস আমাদের তিনটে এক্সপেরিমেন্ট কিন্তু সাকসেসফুল হয়েছে, আমরা করতে পেরেছি সেটাকে সাকসেসফুল। তো তোমরাও চাইলে কিন্তু এই ভিডিওগুলো দেখে তোমরা এগুলো বাড়িতে ট্রাই করতে পারো। ওকে, আর অবশ্যই একটা কথা বলবো গাইস, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে এরকম নতুন নতুন এক্সপেরিমেন্ট ভিডিও দেখার জন্যে। ওকে, থ্যাংক ইউ।